আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি সকালবেলা নাস্তা করতে, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আরও একটা মজার জিনিস শেয়ার করব আজকে, কাঁঠালের বিচি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। বাহিরে থাকলে দেখা যায় কাঁঠালের বিচি পচে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের মা চাচিরা যেভাবে কাঁঠালের বিচি অধোয়া বা ভালো করে একটু শুকে পলিথিনে করে বেঁধে বা তার মধ্যে একটু করে বালি দিয়ে বেঁধে দেয় বা ছাই দিয়ে রেখে দেয়, এতে করে কাঁঠালের বিচিটা প্রায় টাটকা টাটকাই থাকে এবং অনেকদিন খাওয়া যায়। এরকম ব্যবস্থা আমার শাশুড়ি আমার মা গত বছরও করে দিছিল, এবছরও করছে, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। তারপরে আমি একটা টেকনিক শিখে ফেলেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম এই সমস্যাটা শুধু আমার একার নয়, সবারই হতে পারে, তাই শেয়ার করতেছি। আর সকালবেলা নুডলস রান্না করলাম, মানুষজন বেশি সেই জন্য নুডলস রান্না হলো। আর আমার শাশুড়ি নাকি নুডলস খাবে না, উনি নুডলস খেতে ভালোবাসেন না, সেই জন্য ওনার জন্য আলাদা করে পরোটা করা হবে। তাই বললাম আপনি পরোটা বেলে দেন, আমি ভেজে দেই। আমার শাশুড়ি পরোটা বানিয়ে দিল আর আমি পরোটা ভাজা শুরু করে দিয়েছি। একটা কথা বলি, পরোটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, রুটির থেকেও পরোটা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু লোভ সামলাতে হবে, চিব্বার মধ্যে তালা দিতে হবে, কারণ আমি ডায়েট করি। পরোটা খেলে আমার চেহারা বেশি মোটা হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন খাবার এত বেশি খায়, তারপরেও তাদের চেহারা কখনো মোচা হয় না বা চেহারার উন্নতি হয় না। তারা যেমন ছিল আজ থেকে 10 বছর পর গিয়েও আপনারা দেখবেন তারা ঠিক তেমনই আছে। আর আমি যখন নিজের দিকে তাকাই তখন আমার মনে হয় না, আমার চেহারা একদম মোটা হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগতেছে। আর বেশি চেহারা মোটা হয়ে গেলে মুখে একটা বয়সের ছাপ পড়ে যায়, যদিও আপনার বয়স হবে না, তাও অনেক বয়স্ক লাগবে। পরোটা বানানো অনেক ভালো হয়েছিল, তাই কারণে পরোটাগুলো সুন্দর করে ফুলে উঠতেছিল। আর আমার শাশুড়ি নিজে একা খাবে, তো ওই জন্য অনেক যত্ন সহকারে বানিয়েছি। আর আমিও নাছোড়বান্দার লুভি টাইপের, আমি তো পরোটা লোভ সামলাবই না, কারণ আমারও পরোটা খেতেই হবে, সেই জন্য পরোটা আমিও একটা খেয়েছি। পরোটা অনেক নরম হয়েছিল, ভিতরে অনেক ভাজ পড়ছিল, দোকানের পরোটা ফেল। তারপরে এরকম করে পরোটা ভাজতে পারলে, পরোটা কিন্তু ভাজতেও জানতে হবে, শুধু বললেই নয়, কাজেও দেখাতে হবে। এরকম করে পরোটা আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এখন দেখেন কাঁঠালের বিচির কথা বললাম, সেই কাঁঠালের বিচি নিয়ে চলে আসছি। কাঁঠালের বিচিগুলো দেখে মনে হচ্ছে সবগুলোই পচে গেছে, কিন্তু না, এই দেখেন ভিতরে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভালো আছে। তাই ভাবলাম, ভাবি একটা বুদ্ধি দিল, ভাবির বুদ্ধিটা ফলো করে দেখি, যদি আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও এই সমস্যা হয় আপনারা ফলো করতে পারেন। এখন আমি কাঁঠালের বুচিগুলো ছিলবো আর পাতিলের মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তবে একটা কথা, পাতিলের মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখার সময় ওখানে একটু লবণ দিয়ে রাখবেন। লবণ দিয়ে রাখলে নাকি কাঁঠালের বিচি যে উপরের কালারটা, লাল লাল ভাবটা, ওটা ঘষা দিলেই খুব তাড়াতাড়ি উঠে যায়। তাই আমিও লবণ দিয়েই ভিজিয়ে রাখবো। সে মতো কথা মতো আমি এখন লবণ দিচ্ছি বেশি করে পানির মধ্যে। আমি ভাবতেছি যত বেশি লবণ দেব লাল লাল ভাবটা মনে হয় তত বেশি উঠে যাবে। তারপরে এই বিচিগুলো আমি ছেলা শুরু করে দিলাম। দেখেন আমার এক পাতিল বিচি ছেলা হয়ে গেছে, তারপরেও এত পরিমাণে কাঁঠাল খাওয়া হয়েছে যে বিচির পরিমাণ শেষ হচ্ছে না। এই যে আমার মা এরকম করে বেঁধে দিয়েছে, দেখাই আপনাদেরকে কিরকম করে বেঁধে দিয়েছে। এইরকম করে বেঁধেও কিন্তু অনেক দিন রাখা যায়। আমাদের গ্রামের এলাকার অনেকেই তো আছে এবছরে কাঁঠালের বিচি ও বছর খায়, মানে এবছর এই সালের কাঁঠালের বিচি পরের সালে খায়। আর আমি বেচারি কাঁঠালের বিচি সংরক্ষণ করতেই পারি না, আমার এতটা পছন্দ কাঁঠালের বিচির ভর্তা, কি বলবো। কাঁঠালের বিচির তরকারিও আমার খুব ভালো লাগে, যে কোনো তরকারিতে কাঁঠালের বিচি দিলে খুবই স্বাদ হয়। একদম ছোট ছোট মাছ আছে না, সেই মাছগুলো যদি এই কাঁঠালের বিচি চিকন চিকন করে কেটে, আলুর মতো করে চিকন চিকন করে কেটে, সেই মাছ দিয়ে যদি একদম চচ্চড়ি করা যায়, খেতে আপনি বলবেন গরু মাংস ফেল, এত ভালো হয় খেতে। এই কাঁঠালের বিচিগুলো আরও অনেক ভালো আছে, দেখেন উপরে খোসাগুলো সুন্দর করে শুকিয়ে গেছে আর ভিতরে কাঁঠালের বিচিগুলো সবগুলোই ভালো আছে। আমি আমার মা দুইটা প্যাকেট করে রেখে দিয়েছিল, এখন আমি প্যাকেট দুইটাই খুলে নিব। দুইটা প্যাকেটের বিচিগুলো অনেক ভালো ছিল, আমার খোলাটাই ভুল হয়ে গেল, ফ্রিজে অর্ধেক রাখতাম, অর্ধেক আমার পলিথিনে আমার মায়ের সংরক্ষণ করার মতোই থাকতো, ভালো হইতো। কিন্তু এখানে দেখে কয়েকটা বিচি একটু পচে গেছে, মনে হয় বিচিগুলো ছোঁচা ফাটা ছিল। যাই হোক, পচা বিচি ফেলে দিলাম, এখন আমি বিচিগুলো ধুতে চলে আসছি। এই যে আমাদের রংপুরের স্পেশাল বাটনে আমি এরকম করে ঘষে 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 বিচিগুলো ধুবো। তো আমার ধুতে খুব কষ্ট লাগতেছে, কারণ এতগুলো বিচি আমি একা ছিলছি। তাই ভাবতেছি যতই সোসা উঠুক আমি আর ধুবো না, আমি এরকমই রেখে দেব, অল্প অল্প করে যখন রাখবোই, যখন রান্না করব তখন আমি ধুয়ে ধুয়ে খাবো, সেজন্য আমি আর ধুলাম না। এই যে ডালার মধ্যেও ট্রাই করে দেখলাম, হচ্ছে, সবখানেই হচ্ছে।
সব কানে বীজের উপরের অংশটা উঠে যাচ্ছে, কিন্তু আমি তুলবো না, আমার এতটাই খারাপ লাগতেছে। এতগুলো বীজে একা একা ছিলছে, বসে থাকতে থাকতে কোমর বাস্ট হয়ে গেছে। এগুলো করতে গেলে আবার আরো অনেক সময় লাগবে, তাই আমি এবিসিগুলো আর ধোবো না, ভালো করে হালকা ঘষে নিয়ে ধুয়ে নিয়ে এখন এগুলো আমি রোদের মধ্যে শুকাতে দিয়েছি। যেহেতু বীজগুলো ভেজা ভেজা অবস্থায় ফ্রিজে রাখা যাবে না, আমি রোদের মধ্যে এগুলো হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। দেখছেন কতগুলো বিচি, আর এই বিচিগুলো আমি একা হাতে একাই সব ছিললাম ধুলাম, অনেক ভালো লাগতেছে বিচিগুলো দেখে, মনটা ভালো হয়ে গেল। আর এই বিচিগুলো এখন আমি পলিথিনে তুলব। আমার ভালো লাগতেছে যে আমরা যখন মাংস এরকম করে তুলে ফ্রিজে রেখে দেই, আর আজকে আমি কাঁঠালের বিচি ঠিক মাংসের মতো সম্মান দিয়ে তাদেরকে ফ্রিজে তুলে রাখবো। তারপরে প্রতিটা কাঁঠালের বীজে পলিথিনে তুলে সুন্দর করে টাইট করে গিট্টুত বেঁধে দিলাম, কারণ যত বেশি শক্ত করে বাঁধবো ততই ভালো, বীজগুলো বেশি দিন থাকবে। এরকম করে আমি বীজগুলো ছিলে নিলাম, কিছু কিন্তু বীজে আমি ছিলিনি, চোচা সহ রেখে দিছি। ভাজা কাঁঠালের বীজে ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য ভাজা কাঁঠালের বীজের ভর্তা খাওয়ার জন্য আমি ওই বীজগুলো রেখে দিয়েছি। আর এখন এই বীজগুলো পলিথিনের মধ্যে করে মাছ যেভাবে মাংস যেভাবে তুলে রাখি সেম সেভাবে তুলতেছি। এখন এভাবে সবগুলো বিচি আমি পলিথিনের মধ্যে তুলবো। এই পলিথিনটা একটু পাতলা ছিল, তাই জন্য আমি ডাবল করে পলিথিন নিয়ে একদম বেঁধে নিলাম, কারণ আমার বাসায় পলিথিনের কোনো অভাব নেই, তাই সুন্দর করে পলিথিন ডাবল করলেও আমার কোনো সমস্যা হলো না। আমি পলিথিনে বেঁধে একদম, এই সব পলিথিনগুলো অনেক মোটা হয়ে থাকে, এভাবে আমি সুন্দর করে পলিথিনে যেরকম করে খাবো যতটুকু করে খাবো ঠিক ততটুকু করেই তুললাম। তুলে এখন আমি এগুলো বেঁধে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন, অনেক দিন ধরে খেতে পারবেন। আর কাঁঠালের বিচি আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি কষ্ট করে এইসব করতেছি। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই একটু কষ্ট হলেও আপনারা এরকম করে যত্ন করে ফ্রিজে তুলে রাখবেন। তবে একটা কথা, ভুল করেও যেন ডিপ ফ্রিজে রাখবেন না, ডিপ ফ্রিজে রাখলে আপনার একদম কাঁঠালের বিচি সব বরফ হয়ে থাকবে আর ভালো লাগবে না। তবে আপনাদের একটা পরামর্শ দেই, যদি বাদাম থাকে আপনাদের বাসায়, বাদাম কিন্তু বাহিরে থাকলে অনেক সময় পচে যায়, তো বাদামটা আপনারা চাইলে পচা বাদামগুলো বেছে বেছে ফেলে দিয়ে আর বাকি বাদামটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ওইটা কিন্তু ডিপ ফ্রিজে ভালোই থাকে, তারপরে যখন মন চাবে বের করে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন। বাদাম ভর্তাটা খেতেও আমার খুবই ভালো লাগে, আর বাদাম ভর্তার রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, যারা বাদাম ভর্তা করতে পারে না তারা গিয়ে দেখে নিতে পারেন। আর এখন দেখেন আমার ফ্রিজে কতগুলো লেবু পেকে আছে, আমি লেবু খেতেই চাই না, লেবু কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আমার স্বামী আমাকে সেজন্যই এনে দিয়েছে। লেবু খেলে পেটের চর্বি কমে, আর সে ডায়েট করি না খেয়ে থাকি, ব্যায়াম করি ভাত কম খাই, সেজন্য বলছে যে লেবু খেয়েও, কিন্তু লেবু আমি খাই না, এখানে রেখে দিছি। আর এখন ড্রয়ারের মধ্যে সুন্দর করে আমি এই বিচিগুলো রেখে দিচ্ছি। আমার মনে হচ্ছে নিচের ড্রয়ারটা আমার বিচি দিয়েই ভরে গেল, তারপরে ভাবলাম শুটকিও রাখছিলাম একটু ফ্রিজে, বাহিরে রাখলে ছাতা ধরে, আর শুটকিটাও আমার এত পছন্দ। আপনারা এখন বলতে পারেন যে সবই যদি পছন্দ অপছন্দ কোন জিনিসটা, আসলে পাঙ্গাস মাছ ছাড়া তেলাপুয়া মাছ ছাড়া আমার সব ধরনের জিনিস খেতেই খুব ভালো লাগে, তার মধ্যে ভর্তা ভাতি খেতে আমার বেশি ভালো লাগে, তাই জন্যই এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেই, আমার খেতে খুবই ভালো লাগে। তো এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা, তো দেখেন কেমন লাগতেছে। সবার শেষে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।